আসসালামুআলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ অশেষ রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। দেশে এবং দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবার লাগে দোয়া করি আমার অন্তর থেকে। তো সুরায়া না সুমায়া টিফিন নিব, তো পারুরি বাজ্জা দিতেছি আমি ডিম দিয়া, আর সুরায় আরে দিয়ে দিছি রুটি বাচ্চা, আর ডিম দিয়ে দিছি বাচ্চা। তো সুমায়া যায় এটা আনছে, তো সুমায়া তো 12টা বাজে স্কুলে যায় আর সুরায়া তো 7টা বাজে স্কুলে যায়, তাহলে সুরায়ের আর দিতে পারছি না। তো এই যে বাজা হয়ে গেছে গা, আর পারবেছে কইছে মা আমার লেগে খিচুড়ি রান্না কইর, তো আমি খিচুড়ি রান্না করছি, কটা পোলাও চাল দিছি, কটা আতপ চাল দিছি, দিয়া খিচুড়ি রান্না করছি। তো পারবেছে 11টা বাজে আইব খাইতো নাস্তা। তো এই যে এটি করা শেষ, সময় আই যে খিচুড়ি খাইতেছে, স্কুলে যাইব। তো ঘরের কাজ করতে করতে গুনতি বিল শেষ হয়ে যায়, ওইটা থুয়া ওইটা, ওইটা থুয়া ওইটা, অনেক কাজ ঘরের ভিতরে। তো সকালে অত কাজ থাকে, এত কাজ কুন্তি কাবার ভিডিও করণ যায় না সব কাজ। আপনারা সবাই জানেন ভিডিও করলে অনেক সময় লাগে, অনেক টাইম লাগে ভিডিও করতে, আর এভাবে কাজ করলে তাড়াতাড়ি কাজ করা হয়ে যায়। আর ভিডিও করলে ক্যামেরা চালু করো, ক্যামেরা অফ করো, অনেক ঝামেলা ভিডিও করতে। তো ইউটিউবে যারা যারা কাজ করে তো সবাই জানে ভিডিও করাতে কত কষ্ট। তো সকালবেলা ঘুমে থেকে উঠে আমার অনেক কাজ থাকে, সুরা দুই বোনে তো স্কুলে জায়গা, আয়াতের নিয়া সব কিছু করতে হয়, হাঁড়ি পাতিল গোর দুয়ারটা সব সাফ করতে হয়, কাটা পাছা করতে হয়, রান্না করতে হয়, আবার দোকানে যাইতে হয়। তো সকালবেলা ঘুমে থেকে উঠোন লাগে আমার 5টা বাজে, ওইটা সার পানি বয়াইতে হয়। তো আর এত সকালে কোন দিক 5টা বাজে কাজ করণ যায় না, তখন কোন দিক ঘুমের দান্দারা থাইকে যায়। তো নামাজটা পইরা পারবেশের বাবারে বিদায় করে দিয়ে আবার শুয়া পড়ি কতক্ষণ পরে। আজকে আর পারবেশের বাবার সাথে দোকানে যাই নাই সকালবেলা, তো কালকে পারবেশের বাবাই আবার পান আনছে, আইনার দোকান ওই দুইয়া থুইয়াইছে, যে একসাথে পান নিলে যে পান সিদ্ধ হয়ে যায়, তো আমার দুইবার করে যাইতে হয় দোকানে, এই জন্য আর পান আনে নাই আজকে। তো আজকে আর আমি দোকানে যাই নাই, একবার খালি গেছিলাম আয়াতে কান ছিল, তো আনছি যাই আয়াতরে আমি। তো আরবার আয়াতরে পারবেশের বাবাই আবার দুপুরে আইছিল খাইতে, পরে পারবেশ আয়াতরে নিয়ে গেছে পারবেশের বাবা, তখন আবার আমি যাই আনছি যাইয়া আয়াতরে। তো এই যে এটা কোনটি কালকে রাত্রের ভিডিও, তো ডিম রান্না করছিলাম আর পাঙ্কাশ মাছ রান্না করছিলাম। তো ডিমটার ভিতরে আমি লবণ দিয়ে দিছি, তিনটা ডিম সিদ্ধ করছি। তো আয়াতে কইতেছে একটা ডিম খাইব, তো আয়াতরে একটা ডিম দিছি আমি আর দুইটা ডিম রাঁধছি। তো পারবেশের বাবা তো আবার পাঙ্কাশ মাছ খায় না, তো ডিম রান্না করছি পারবেশের বাবার লাগিয়া। তো রাতের বেলা পারবেশের বাবাই ডিম দিয়া খাইছে আর আমরা সবাই পাঙ্কাশ মাছের তরকারি দিয়ে ভাত খাইছি। তো আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিনে শেয়ার করি, তো আমার জন্য এটা লাইফ স্টাইল। তো আমি একটু একটু করে সব ভিডিও আপনার সাথে শেয়ার করি, আমি কোথায় যাই, কোথায় কী করি না করি সবই শেয়ার করি। অনেক বেশি একটা তেমন বাইরে যাওয়া হয় না, যাওয়া হয় না বলতে ঝামেলা ঝামেলা সুমায়া সুরা স্কুলে যায়, আবার অনেক কদিন ধরে পারপেশের বাবার দোকান খুলে লাইছে, দোকানে যাইতে হয়। তো আয়াতরে নিয়ে গড়া আমার কিন্তু কাজ করা অনেক কষ্ট হয়ে জায়গা, তো জায়গা জায়গা ছোট্ট পিচি আছে, তো সবাই জানে নিয়ে যে কাজ করা কত কষ্ট। তো আমার অনেক কষ্ট হয়ে জায়গা কাজ করা, যখন সুরায় সময় গড়ে ছিল বেশি একটা কষ্ট হয়েছিল না, দুনো বোনে কাজ করে লাইছে। তো সব ময় মশলা আমি দিয়ে দিছি, তো টমেটো দিয়ে দিছি একটা, তো দুইটা টমেটো ছিল, একটা টমেটো দিছি আর একটা টমেটো লইছে। তো এই যে মাছটি দিয়ে দিছি,
ফ্রিজে কিনু আর মাছ নাই, ফ্রিজ একদম খালি, শুধু খালি আদা রসুন এগুলাই আর কিচ্ছু নাই গে। তেল দিয়ে দিতেছি আমি কড়াইয়াতে, তো দুইটা ডিম বাচ্চা নিমু আমি তেলে। তো এটা তো গ্যাস নাই, যাই গ্যাস আছে মোটামুটি চলে, তো চুলায় ধরাই দিলাম আর দুইটা ডিমও দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে দিলাম ওটা নি, তো ডিমটি ভাজি হোক। সুমায়ার সুরায়ার স্কুলের বেতন হন দিতে পারি নাই, আবার দুনো বোনের কোচিংয়ের বেতন দিতে পারি নাই, আরবি যে পড়ায় ওই ম্যাডামরও বেতন দিতে পারছি না হন, সব কিছু বেতন আটকে রয়েছে। আর গড়বলা রয়েছে, গড়বলা হন দিতে পারছি না। তো এই মাসে আমার অনেক সমস্যা, তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যে উদ্ধার করে, সমস্যা যে আল্লাহ পাক রাব্বুল আলামিন দূর করে। তো আপনারা আমার ভিডিওটি একটু দেখবেন, কষ্ট করে আপনার কাছে আমার অনুরোধ, তো সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওটি দেখবেন আর আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। তো আমার ভিডিওতে অনেক লাইক কম পড়ে আর আমি সবার ভিডিও দেখলে একটা করে লাইক দিয়ে দিই, তো ভিডিওটা দেখার আগেই আমি একটা লাইক দিই, লাইকটা দিয়ে পরে আমি ভিডিওটা দেখা শুরু করি সবাই। আজকে আমার সারাদিন মাথা ব্যথা ছিল, তো এই মাথা ব্যথা নিয়ে আজকে আমি ভিডিও করছি। তো ভাবলাম সব আপুর সাথে বাইকের সাথে আমি ভিডিওটা শেয়ার করি, শেয়ার না করলে আর আপুর সাথে বাইকের সাথে কথা না করলে আমার ভালো লাগে না কথা কই। তো মাথা ব্যথা করতেছে, সকালবেলা তো উঠতে হয়, সকালের ঘুমটা ঘুম থেকে আসল, তো অনেক মাথা ব্যথা করতেছে প্রচণ্ড। আমি যে বয়সটা দিতেছি অন্য মাথা ব্যথা করতেছে। দেখেন পাঁচটা বাজে সকালে উঠি আমি, আবার সাতটা বাজে উঠতে হয়, সুরায়া পারবেস পারবেসে কাজে যায়, সুমায়া স্কুলও যায়, সুরাইয়া আবার সুমায়া যায় স্কুলও, তো শোন যায় না, শোনের সময় নাই সকালবেলা। তো আজকে দুপুরবেলা কী কী রান্না করছি এটি আপনার সাথে শেয়ার করবো। আর আমি যখন বেগুনের ভর্তাটা বানাইতাম ছিলাম, তখন আয়াতে আয়া ইস্টান ইরুম একটা লড়া দিছে, তো ক্যামেরাটা অনেক লড়া লড়ছে, তো আয়াতের আর সরাইতে পারি না এন তাকে, আয়াতে তো এন ছিলই আয়াতে, তো ছোটো মানুষ তো হয়তো আর বুঝে না, ওরে মারলো কাটলো কিছু হইব না। তো দেখবেন ভিডিওটা অনেক লড়ছে, আর ভিডিও অনেক লড়লে কোন থেকে আমার সেনে ভালো লাগে না ভিডিও করা, আর ভিডিও দেখতো তেমন একটা ভালো লাগে না, তো ভিডিও লড়লে আমার তো অনেক খারাপ লাগে। আমি সব সময় ভিডিও করি, মোবাইলটা স্ট্যান্ড রাইখা পরে ভিডিও করি। তো বেগুনের ভর্তা করছি আজকে দুপুরবেলা, আর এই যেন মিষ্টি কুমড়ার ভর্তা। আপনারা যারা যারা মিষ্টি কুমড়া ভর্তা খান নাই, অবশ্যই মিষ্টি কুমড়ার ভর্তা খাইবেন। তো ধনিয়া পাতা ছিল না দেখে আমি আর ধনিয়া পাতা দিতে পারছি না বেগুন ভর্তা আর মিষ্টি কুমড়ার ভর্তা, তো আমি বয়সটা দিতেছি আর মিষ্টি কুমড়ার ভর্তাটা অনেক মজা হয়েছে। তো আতাআতি করে সবাই মিষ্টি কুমড়ার ভর্তাটা খাইছি আমরা, অনেক মজা হয়েছে, অল্প করে বানাইছি আমি কি। তো এই যে মিষ্টি কুমড়া ভর্তা বানাইছি আর বানামু চেপা শুটকির ভর্তা। তেন রসুন পেঁয়াজ কাঁচামরিচ আমি একসাথে সিদ্ধ করছি, সিদ্ধ কইরা নিছি আর লবণ দিয়া মরিচটা কেসলাই নিতেছি ভালো মতন। আর সকালবেলা যে আমি খিচুড়ি রান্না করছিলাম, তো ভর্তা করছিলাম মরিচ বাটা বেশি করে পেঁয়াজ দিয়া, অনেক মজা হয়েছে খাইছি যে আমি। তো ভর্তাটা ভালো মতো কেসলাইয়া নিতেছি। তো আজকে দুপুরেই রান্না, রান্না বল দেখি ভর্তা বানাইছি।
তো আবার পারভেজের বাবা আইসা পড়ছে খাওয়ানোর লাগিয়া, তো আমি আবার নামাজে ছিলাম, নামাজ থেকে উইটা তারা ফুরা করে আবার বর্তাটি করছি, পারভেজের বাবা গোসল করছে, গোসল করে পরে খাইতে পাইছে এই যে বর্তা, তো পারভেজরে আবার দোকানে দিয়ে আইছে, পারভেজে খাইতে হয়েছিল, তো পারভেজের বাবাই গেলে আবার পারভেজের কাছে যাইব গা। আগের দিনও ভাত দিছিলাম, ভাত অল্প কটা খাইছে আর ভাত বাসায় নিয়ে আইছে আমি ঘুরাইয়া, তো পারভেজরে দিয়া অনেক দুপুরে আইসে খাইতে হইলা, তো পারভেজ আবার কাজে যাইব, পারভেজের বাবা গেলে তো এই যে সুরাই আইসে স্কুলের তেনে, তাই আর জামা কাপড় খুলে নাই, হাত মুখ ধুইয়া খাইতে বইয়া পড়ছে, তো কতক্ষণ পরে আবার ম্যাডাম আইব, তো ম্যাডাম আইলে আর খাইতে পারে না, তো ফইরা পরে আবার খায়, আয়াতের মুখে করে বাদ দিয়ে দাও খাক, জাল দিও না তো, হ্যাঁ কদিনে জ্বর বাই আকার কি হয়েছে মুখে করে, ঠান্ডাটা অনেক কমে নাই গে, আজকে সুমায় স্কুলে গেছে, সুমায় কইতেছে আমার তো ভাল লাগতেছে না, কইতেছে মাথা ঘুরাইতেছে, তো আমি কইছি ম্যাডাম এতে ছুটি লই আয়া ভর্তি হইলে, অনেক কেউ আয়া না তো দুইটা বাজে ভর্তছে, আয়াতমণি খালি কয় বাবা যাম দোকানে যাম কলা খাম, খালি কলা খাইতো কলা খাম, কলাটা খাই আইছে রাস্তা রাস্তা উঠোনি, আরো যাইবা আরো কলা খাইবা বাবার কাছে যাইবা, আর খাইতো না আর খাইতো না, খাও ভাত খাও ভাত খাও, তোমার লই যাবো দোকানে, কলা খাইতো না তুমি, ঠিক আছে কাইন্দা আয় তো ছোট্ট খেলা জানি দাও, পারভেজের বাবা বর্তা কম খাও, খালি ফেট ফেট জ্বলবো, বেগুন বর্তা লও, তুমি না আল্লাহ ফু কই তারা আল্লাহ ফু, ভাত লইতা আমি নামাজ ইয়া করলে সেজদা দিলে আমার কান দুটো দেয় বই দেয় ফিট উঠে বই দেয় সেজদা যায় না হেলে গিয়া, কার নাম নানু, খালি নানুর বাসায় যাইতো খালি কান দে খালি, তো এই যে সুরায় স্কুলে তাইছে সুরায় লই যাইতেছে আর ওই যে পানি নিছে না সুমাইয়ায়, তো পানি লই যাইতেছে সুরাইয়ায়, মনে ছিল না পানি নিতে, তো সুরায় লই যাইতেছে, এই যে তো এই যে টেবিলটা মুছতেছে আমি, তো টেবিলটা আমি মুছছি রাত্রেবেলা মুছছি টেবিল, তো রাত্রে খাওয়া দাওয়া হয়েছে, তো টেবিলটা আমি মুছে রাখতেছি সকালবেলা যা নাম শুন লাগে, তো সুমাইয়া আবার স্কুলে গেছে যে পানির বোতল নিতে বই লাগেছিল, তো সুরাইয়া আয়াত্রে নিয়ে পানির বোতল লয়ে গেছে স্কুলে, তো সুরাইয়া আর স্কুলে তাই স্কুলের ড্রেস খুলে নাই, তো আমি যে কইছি সুরাইয়া পানি নেয় নাই সুমাইয়া যাও পানি দিয়ে যোগা, তো এক বোনে আরেক বোনের লেগিয়া দৌড়াইয়া পানি নিয়ে গেছে, তো সুমাইয়া গন্তিক সুরাইয়ারে অনেক ইয়া করে, তো দুনো বোনে গন্তিক অনেক মিল্লা থাকে কাজা ঝগড়া করে না দুনো বোনে, আর এক বোনে আরেক বোনে না দেখলে ভালো লাগে না, তো কতক্ষণ যদি সুমাইয়া যদি সুরাইরে না দেখে তো জিজ্ঞাসা করবো কতক্ষণ পর পর, মা আফাই কি অন্য স্কুলে তো আয়া নাই, তো আয়া পড়বো কতক্ষণ পরে, 12টা বাজে কি 11টা বাজে আয়া পড়বো এরম করে কই, তো এই যে অনেক কাপড় সাপড় তো এগুলাই আমি আবার ধুইয়া থুইছি আনো,
তো পরে আমি দুইবার ইন্দা নাইরা দিমু কাপড় দি তো আয়াতে আমার সাথে অনেক ইয়ার ভিতরে গোসলখানার ভিতরে আমি কাপড় খাচ্ছি আর আয়াতে ভিজছে ইচ্ছা মতনে তো কাপড় খাসার শেষ আমি আয়াতরে গোসল করাই দিছি পরে আমিও গোসল করছি তো আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি তো আগামীকালকে ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ